বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। শুক্রবার রাজ্যসভায় খনি ও খনিজ সম্পদ বিল পাশ করিয়ে নিল মোদী সরকার। বাজেট অধিবেশনের প্রথমার্ধে শেষ দিনে পাশ হলো সংশোধিত খনি বিল। শুক্রবার রাজ্যসভায় খনি ও খনিজ সম্পদ বিল পাশ করিয়ে নিল মোদী সরকার। বাজেট অধিবেশনের প্রথমার্ধের শেষ দিনে পাশ হলো সংশোধিত খনি বিল। প্রধান বিরোধী দল কংগ্রেস এবং বাম দলগুলির লাগাতার বিরোধিতা সত্ত্বেও সংসদের উচ্চকক্ষে খনি বিলটি পাশ করানো গেল মূলত তৃণমূলের জন্যই। ধনীভূটে পাশ হওয়া বিলটির পক্ষে ভোট দেয় তৃণমূল, পক্ষে ভোট দেয় AIDMK, BSP, SP এবং BJDO। তবে বিলের বিরোধিতায় এদিন ওয়াক আউট করে JDU। দূসরে স্টেক হোল্ডার সে বাত নহীন কি হ্যায়, জো সিলেক্ট কমিটি কো ইয়ে গয়া উসমে সবকি বাত নহীন সুনি গই। হামারা ইয়ে থা কি আপ সবকি বাত সুনে, দোবারা সে সিলেক্ট কমিটি কো ইসকো ভেজে তাকি সবকি বাত ইসমে আয়ে, সবি স্টেক হোল্ডার্স কি বাত ইসমে আয়ে। ও সরকার নহীন মানা, হমনে ইসকা বিরোধ কিয়া সুপ্রিম কোর্ট পে। তো ইস বিল কো ভ্যালিডেট করনা বড়া মুশকিল হোগা, नहीं झेल पाएगा, क्योंकि सवाल यहाँ पे है। देश के अंदर ये संविधान कहता है कि हर जो मिनरल जो है आपकी जमीन के नीचे, उसके मालिक जो है स्टेट है, स्टेट सरकार है। अब उन स्टेट सरकारों को बिना कंसल्ट किए हुए जो कानून आप बनाएंगे, उस कानून का कानूनी तौर पर कोई टिकाऊ नहीं रह सकता। और यही बात हम कह रहे थे कि सिलेक्ट कमेटी, उसलिए हमारा प्रस्ताव क्या था जो हमने जो मूव किया था, इसको वापस भेजो सेलेक्ट कमेटी में और सेलेक्ट कमेटी को इसको पूरे ध्यान से सभी स्टेक होल्डर से बात करके फिर ले आए अपना रिपोर्ट। এবার লোকসভায় পাঠানো হবে বিলটি। রাজ্যসভায় বিলটি পাশের আগেই কক্ষ থেকে বেরিয়ে যায় জনতা দলের 12 জন সাংসদ। রাজ্যসভায় NDA জোটের সাংসদ সংখ্যা 57 জন, কংগ্রেসের রয়েছে 69 জন। এতৎসত্ত্বেও সরকার বিলের পক্ষে মোট 112 জনের সমর্থন অর্জন করেছে, যেখানে বিলের বিরোধিতায় মাত্র 68টি ভোট পড়ে। রাজ্যসভার অনেক আগেই লোকসভায় বিলটি পাশ করিয়ে নিয়েছিল NDA সরকার। লোকসভায় বিলটির পক্ষে ভোট দিয়েছিলেন 117 জন সাংসদ, বিপক্ষে ভোট দিয়েছিলেন 69 জন সাংসদ। দেশের আর্থিক উন্নয়নের কথা সামনে রেখেই এই বিলটি পাশ করালো BJP সরকার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উত্তরপ্রদেশে রায়বেরেলিতে লাইনচ্যুত জনতা সাধারণ এক্সপ্রেস, এতে মৃতের সংখ্যা 30 জন এবং আহত হয়েছেন 50-এরও বেশি। দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন রেল প্রতিমন্ত্রী মনোজ সিং। উত্তরপ্রদেশের রায়বেরেলিতে লাইনচ্যুত জনতা সাধারণ এক্সপ্রেস, মৃত 30, আহত 50-এরও বেশি। শুক্রবার সকালে দেরাদুন থেকে বারাণসী যাওয়ার সময় লখনউ থেকে 35 কিলোমিটার দূরে বচ্ছরাবা স্টেশনের কাছে জনতা সাধারণ এক্সপ্রেসের 4টি কামরা লাইনচ্যুত হয়ে যায়। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। প্রাথমিক তদন্তে রেলের অনুমান, বচ্ছরাবা স্টেশনে দাঁড়ানোর কথা থাকলেও সেখানে থামেনি ট্রেন। না থামায় ট্র্যাক বদলানোর আগেই সেটি অন্য লাইনে চলে যায়। কিছুক্ষণ পর চালক দেখেন সামনে আর লাইন নেই। বিষয়টি নজরে আসতেই এমার্জেন্সি ব্রেক কষেন চালক, যার জেরে ট্রেনের 4টি কামরা লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনের গতি বেশি থাকায় 1টি কামরা আরেকটির উপর উঠে যায়। রেলের কামরা ক্ষতিগ্রস্ত হয়ে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন রেল প্রতিমন্ত্রী মনোজ সিং। रिलीफ वैन और पूरी टीम रेलवे की पहुंच गई है। घायलों को अस्पताल पहुंचाया जा रहा है। मृतकों को 2 लाख रुपया एक्सग्रेसिया, गंभीर रूप से घायलों को 50,000 और सामान्य घायलों को 20,000 रुपये की सहायता राशि घोषित कर दी गई है और जांच के आदेश दिए। और जो दुर्घटना में चोटिल हुए, हताहत हुए लोग, उनकी पूरी तरह हम मदद कर रहे हैं। हमारा पूरा जिला प्रशासन वहाँ लगा हुआ है। हमारे सारे क्षेत्र की एम्बुलेंस और पूरा पुलिस प्रशासन, जिला प्रशासन, सारे के सारे लोग लगे हुए हैं। और 1 घंटे हादसे के बाद भी रेलवे विभाग का कोई अधिकारी वहां नहीं पहुंचा। अभी तमाम लोग मलबे में दबे हुए हैं, जिनको बचाया जा सकता है उसके लिए हमारी सरकार पूरी कोशिश कर रही है। हमारे सारे अधिकारी लगे हुए हैं। मैं भी मौके पर जा रहा हूँ। तुरंत माननीय मुख्यमंत्री जी को अभी सूचना करा दिया है और जो भी संभव सहायता है माननीय मुख्यमंत्री जी से मिल करके जो भी लोग हताहत हुए हैं और जो घायल हुए हैं उनकी पूरी तरीके से सरकार हमारी जो भी संभव सहायता है करने की कोशिश करेगी। जानकारी ये मिली कि देहरादून एक्सप्रेस और जनता एक्सप्रेस दोनों आमने सामने जो है उनकी भिड़ंत हुई है और आमने सामने एक ही वक्त पे, एक ही ट्रैक पे 2 ट्रेनों का आ जाना, ये निश्चित रूप से ऐसा लगता है प्रथम दृष्टया कि रेलवे की लापरवाही के कारण ऐसा हुआ है। अभी सूचना मिली है और जिला प्रशासन के सारे अधिकारियों को निर्देश दे दिया गया है। अधिकारी मौके पर पहुंच रहे हैं और पूरी ताकत से उत्तर प्रदेश सरकार इस बचाव कार्य में जो भी कर सकती है
उसको पूरी करने की तैयारी कर रही है और हादसा हुआ है निश्चित रूप से बहुत दुखद है। सरकार उत्तर प्रदेश सरकार को जो कुछ भी करना है बचाव में राहत में लोगों को मदद पहुंचाने के लिए। अभी तक जो जानकारी उस हिसाब से चार लोगों के बारे में जानकारी मुझे मिली है और उसमें जांच के आदेश दे दिए गए। रिलीफ वैन हमारी वहां पहुंचने वाली है, बाकी विस्तृत जानकारी आने पर आपको बताया जाए। सो वी विल शेयर इट यू विद लिटिल लेटर ऑन वंस वेरिफिकेशन इज डन एंड ऑथेंटिकेशन इज डन बट ऑफ कोर्स देयर आर सम कैजुअलिटीज एंड। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জম্মু ও কাশ্মীরের কাটুয়ায় থানায় হামলা করা সেনা জওয়ানদের ছদ্মবেশী আত্মঘাতী জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ছয়। জঙ্গি হামলা নিয়ে রাজ্যের ডিজিপির সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে পরিস্থিতির উপর নজর রাখতে বলেছেন তিনি। জম্মু ও কাশ্মীরের কাটুয়ায় থানায় হামলা করা সেনা জওয়ানদের ছদ্মবেশে আত্মঘাতী জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ছয়। শুক্রবার ভোরের আলো ফুটতেই রাজবাগ থানায় চড়াও হয়ে সন্ত্রাসবাদীদের দলটি এলোপাথারি গুলি চালাতে থাকে। নির্বিচার গুলির বৃষ্টিতে তিন নিরাপত্তা কর্মী সহ চারজন নিহত হয়েছে। এদের মধ্যে দুজন সিআরপিএফ জওয়ান, একজন পুলিশ কর্মী, শেষ ব্যক্তিটি একজন নিরস্ত্র সাধারণ মানুষ। তবে পাল্টা নিরাপত্তা বাহিনীর হাতে প্রাণ হারিয়েছে দুজন জঙ্গিও। এদিন কয়েক ঘন্টার লড়াইয়ের পর দুপুর নাগাদ সংঘর্ষের অবসান হয়। দশজন জখম হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ কর্তারা জানিয়েছেন দুই থেকে তিন জঙ্গি ছিল আত্মঘাতী দলটিতে। ভরতপ্রভু নামে এক আহত জওয়ান জানিয়েছেন সেনার ইউনিফর্মে থাকা জঙ্গিরা জম্মু থেকে তিন সওয়ারি নিয়ে পাঠানকোটগামী একটি জিপ তল্লাশির নামে থামিয়ে সেটি ছিনতাই করে। জঙ্গিরা ওই জিপেই রাজবাগ থানায় গিয়ে গুলি চালাতে শুরু করে। থানার সেন্ট্রি গুলিতে লুটিয়ে পড়ে, পাশাপাশি তারা গ্রেনেডও ছোড়ে। ঘটনার জেরে জম্মু পাঠানকোট হাইওয়ে বন্ধ রাখা হয়েছে, থানা সংলগ্ন গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। জঙ্গি হামলা নিয়ে রাজ্যের ডিজিপির সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে পরিস্থিতির উপর নজর রাখতে বলেছেন। প্রসঙ্গত 2013-2014 সালেও কাঠুয়া ও সাম্বায় থানা ও সেনা ছাউনিতে একই ধাঁচে জঙ্গি হামলা চালানো হতো। এদিনের ঘটনা নিয়ে দিল্লিতে রাজ্যসভায় হইচই হয়। বিরোধীদের শোরগোলের মুখে রাজনাথ জানান, হত্যা করকে জম্মু কাশ্মীর কে কাঠুয়া জেলে के राजबाग पुलिस स्टेशन में दाखिल हो। अभी अभी जो अध्यक्ष महोदया जानकारी प्राप्त हुई है, तो उस प्राप्त सूचना के आधार पर जम्मू कश्मीर की पुलिस एवं सीआरपीएफ के जवानों ने जवाबी कार्यवाही में दोनों आतंकवादियों को मार गिराने में कामयाबी हासिल की है। मैं समझता हूं कि पूरा यह संसद जो हमारे जम्मू कश्मीर के पुलिस के जवान हैं और साथ ही साथ सीआरपीएफ के जवान हैं जिन्होंने की फिराइन आतंकवादियों को मार गिराने में कामयाबी हासिल की है, उनके शौर्य और पराक्रम की सराहना करता है। जो एक वहां पर आम नागरिक जिसे कि फिराइन आतंकवादियों ने मार गिराया है, उसके परिवार के प्रति भी हम संवेदना व्यक्त करते हैं और जम्मू कश्मीर की पुलिस के परिवार जनों के प्रति भी और साथ ही साथ सीआरपीएफ के परिवार जनों के प्रति भी पूरी संसद अपनी संवेदना व्यक्त करता है। मैंने अपना यह दायित्व समझा कि संसद के समक्ष उपस्थित होकर मुझे यह सूचना देनी चाहिए और वही सूचना देने के लिए मैं इस संसद में आपकी इजाजत से खड़ा हूं। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। নিয়ে নিচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। ২৮টি আসনের নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার মহাকরণে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের নিয়ে এক বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক এস কে রাকেশ। আগামী মে মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের মোট ২৮টি আসনের নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার সন্ধ্যায় মহাকরণে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে পৌরোহিত্য করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এস কে রাকেশ। মহাকরণে দুই নম্বর কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস আই, সিপিএম, বিজেপি, তৃণমূল কংগ্রেস, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক,
আইএনপিটি দলের প্রতিনিধিরা। বিরোধী দলগুলির তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এস কে আকাশের কাছে দাবি জানানো হয়, নির্বাচনের আগে ও পরে রাজনৈতিক সন্ত্রাসের কারণে যাতে বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে বলি না হতে হয়, এই বিষয়টির দিকে সজাগ দৃষ্টি রাখার জন্য। বিশেষ করে এজ এ আপনি চিফ ইলেকটোরাল অফিসার হিসাবে গত বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে যেভাবে গ্রাম অঞ্চল বিশেষ বিশেষ এলাকায় জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, লুটপাট হয়, এ সম্পর্কে আমার একটাই অনুরোধ থাকবে এজ এ ইলেকশন কমিশনার এবং চিফ ইলেকটোরাল অফিসার হিসাবে একটা প্রোটেকশন দেওয়ার জন্য। পাশাপাশি মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আহ্বান রাখা হয়, বছরের এই সময় রাজ্যের উপজাতিদের অন্যতম একটি উৎসব গড়িয়া পূজা অনুষ্ঠিত হয়ে থাকে, এই দিনে যাতে ভোট প্রক্রিয়া না রাখা হয় এই বিষয়টি নজরে রাখার জন্য। এদিকে প্রধান বিরোধী দল কংগ্রেস অনেকটা আগেই তৎপরতা শুরু করে দিয়েছে, ইতিমধ্যে প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে বলে খবর। পাশাপাশি এডিসির 28টি আসনের জন্য ইতিমধ্যে 28 জন পর্যবেক্ষক নিয়োগ করেছে। সব মিলিয়ে কংগ্রেস যে এবার শক্ত হাতে নির্বাচনের ময়দানে নামছে তা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ডিমাপুরে ধর্ষণের মামলায় অভিযুক্তকে জেল থেকে টেনে বের করে পিটিয়ে মেরে ফেলার ঘটনায় সিবিআই তদন্তের সুপারিশ করল নাগাল্যান্ড সরকার। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী টিআর জেলিয়াং একথা জানিয়েছেন। ডিমাপুরে ধর্ষণের মামলায় অভিযুক্তকে জেল থেকে টেনে বের করে পিটিয়ে মেরে ফেলার ঘটনার সিবিআই তদন্তের সুপারিশ করল নাগাল্যান্ড সরকার। মুখ্যমন্ত্রী টি আর জেলিয়াং একথা জানিয়েছেন। বুধবার রাতে মন্ত্রিসভার বৈঠকে ঘটনা তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। গত 5ই মার্চ উন্মত্ত জনতা ডিমাপুর সেন্ট্রাল জেল থেকে ধর্ষণের মামলায় বন্দি সৈয়দ ফারিদ খানকে টেনে বের করে আনে। তারপর সৈয়দের উপর অত্যাচার চালানো হয়, তাকে নগ্ন করে রাস্তায় ঘোরানো হয় এবং শেষে গণপিটুনিতে তার মৃত্যু হয়। ডিমাপুরের এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সৈয়দকে গত 24 ফেব্রুয়ারি পুলিশ গ্রেপ্তার করে। আদালত তার বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেয়। জেল ভেঙে বন্দীকে পিটিয়ে মারার ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত 55 জনকে গ্রেপ্তার করেছে। এছাড়াও ওই ঘটনায় জড়িত সন্দেহে আরো 34 জনের ছবি প্রকাশ করেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াইয়ে সিঙ্গিচড়া গ্রাম থেকে 5 স্কুল ছাত্র নিখোঁজ, নিখোঁজ ছাত্রদের উদ্ধারে ব্যর্থ পুলিশ, চাঞ্চল্য খোয়াই জুড়ে। খোয়াই শহর সংলগ্ন সিঙ্গিছড়া গ্রাম থেকে 5 স্কুল ছাত্র হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়াতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা খোয়াই মহকুমা জুড়ে। শুক্রবার সকালে এই 5 স্কুল ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনা জানিয়ে একটি মিসিং ডায়েরি হয় খোয়াই থানায়। শহর সংলগ্ন গ্রাম সিঙ্গিছড়া থেকে 5 ছাত্র নিখোঁজের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালেও পুলিশ নিখোঁজ ছাত্রদের উদ্ধার করতে পারেনি। খোয়াই সিঙ্গিছড়া এলাকার শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্র দীপু দেবনাথ, স্বপন তেলেঙ্গা, নির্মল উরাং এবং 9ম শ্রেণীর ছাত্র শঙ্কর পাল ও রমন তাঁতি এরা নিখোঁজের তালিকায় রয়েছে। নিখোঁজ ছাত্রদের বাড়ি সিঙ্গিছড়া শিববাড়ি, ওরাংপাড় ও ঘুটিয়াতলে। একই স্কুলের 5 ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় পুলিশ মুখ খুলতে না চাইলেও নিখোঁজ ছাত্রদের পিতামাতারা বলছেন কর্মসংস্থান ও অর্থ উপার্জনের লোভ দেখিয়ে তাদের ব্রেন ওয়াশ করে নিয়ে যাওয়া হয় বহিরাজ্যের উদ্দেশ্যে। অপ্রাপ্ত বয়স্ক ছাত্রদের আর্থিক উপার্জনের লোভ দেখিয়ে নিয়ে যাওয়ার পেছনে 9ম শ্রেণীর 2 ছাত্র শঙ্কর ও রমনের হাত রয়েছে বলে অভিযোগ তোলেন 8ম শ্রেণীর নিখোঁজ ছাত্রদের পিতামাতারা। আরো 2 ছেলে আগে একবার গেছে, তারা ওই হেরারে লইয়া গেছে, তারা গুয়াহাটি যাইবার প্ল্যান। আমি কালকে কাজে গেছি খেত কামারে, মানে সব দিন তাই সন্ধ্যার সময় আর কালকে তো আইসা না, বিয়া করে আমি দিই না, বড় ছেলেরা করি ভাই করে মা আমি জানি না। আপনার কি নাম? বিনতি রা। ছেলে কি নাম? নির্মল রা। বাড়ি কোন জায়গায়? দক্ষিণ সিংহ। এর বয়স কত? 14। আমরা কি মনে হয় কি কারণে গেছে? আমি তো কিছু ভাবি না, কই গেছে, আমি তো বাচ্চাদের মামার বাড়ি গেছে।
তবু আমি কি করছি তোর কথা কইছি সামনে কি আমার ভাতিজা শোভন তালের না বয়স কত বয়স ধরে না 14 হইতে 15 বছর বাড়ি কোন জায়গায় বাড়ি আমরা তো এখন থাকি সিঙ্গিচর আচ্ছা আমরা কি মনে কি কারণে সিঙ্গিচর থাকি কি কারণে যাইতে পারে এইটারে ওই পলুবেন দেখায় লইছে আর কি বুলাপানকে কবে নিখোজ হইছে ওই যেমন ধরে না কালকে কালকে কত তারিখ আছিল গতকালকে তো 19 তারিখ আছিল আমরা কোন উল্লেখ্য ইতিপূর্বে শঙ্কর ও রমন একাধিকবার বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল এবং পরবর্তীতে তাদের উদ্ধার করে তাদের অভিভাবকরাই অন্যদিকে গ্রামের সাধারণ মানুষেরা বলছেন শঙ্কর ও রমনের এত বড় দুঃসাহস হবে না স্কুলের অন্য ছাত্রদের প্রলোভন দেখিয়ে বহিরাজ্যে নিয়ে যাওয়ার গ্রামের মানুষের সন্দেহ একটি বড় পাচার চক্র খোয়াইতে সক্রিয় আছে তাদের নিয়ন্ত্রণ করছে বহিরাজ্যের পাচার চক্রের মূল পাণ্ডারা খোয়াই থানার পুলিশবাবুরা অবশ্য গ্রামের মানুষের এই সন্দেহকে পাত্তা দিতে চাইছেন না অভিযোগ উঠছে খোয়াই থানার পুলিশ যথাসময়ে ব্যবস্থা গ্রহণ করলে ওই পাঁচ স্কুল ছাত্রকে উদ্ধার করতে পারত সংবাদে জানা যায় বৃহস্পতিবার সকালে অষ্টম শ্রেণীর তিন ছাত্র খালি হাতে বাড়ি থেকে বের হয়ে যায় পাচার চক্রের দালালদের পরিকল্পনা মতো খোয়াই জেলারই কোনো স্থানে আত্মগোপন করে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামের মানুষ নবম শ্রেণীর শঙ্কর ও রমনকে গ্রামের এক দোকানের আশেপাশে আড্ডা দিতে দেখে পরবর্তীতে তারা গা ঢাকা দেয় তাতে করে গ্রামের কোনো মানুষ যেন শঙ্কর ও রমনকে সন্দেহ করেনি বৃহস্পতিবার তিন ছাত্রকে খুঁজে না পেয়ে তাদের অভিভাবকরা ওই দিনই সন্ধ্যায় খোয়াই থানায় ছুটে আসে মিসিং ডায়েরি করার জন্য কিন্তু থানার বাবুরা মাজরাহীন এই মৌখিক অভিযোগ স্বইচ্ছায় গ্রহণ করেননি শুক্রবার সকালে নিখোঁজ পিতামাতারা একই লিখিত অভিযোগ থানায় নিয়ে আসলে থানার বড়বাবু ওই অভিযোগ বা মিসিংয়ের আবেদনপত্র লেখা হয়নি বলে জানিয়ে দেন পরে বেলা 11:30টায় বড়বাবু নিজের চামড়া বাঁচিয়ে নিখোঁজ ছাত্রদের অভিভাবকদের দিয়ে অভিযোগপত্রে লিখান অনিবার্য কারণে এই মিসিংয়ের আবেদন করতে বিলম্ব হয় প্রশ্ন উঠছে বৃহস্পতিবার সন্ধ্যায় মৌখিক অভিযোগের ভিত্তিতে থানায় কোনো মিসিং ডায়েরি কেন রেজিস্টার হয়নি ওই দিন সন্ধ্যায় পুলিশ তদন্তে নামলে হয়তোবা পাঁচ স্কুল ছাত্রকে খোয়াই বা তার পার্শ্ববর্তী এলাকা থেকে তাদের উদ্ধার করা সম্ভব হতো এমনকি পুলিশ সচেষ্ট থাকলে তাদের চোরাইবাড়িতেও আটক করা যেত ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা শিক্ষক বদলির প্রতিবাদে কমলপুরের দুরাই শিববাড়ি হাইস্কুলে ছাত্রছাত্রীদের ক্লাস বর্জন এসএফআই এর উদ্যোগে হয় বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন শিক্ষক স্বল্পতা যেন মহকুমার প্রতিটি স্কুলের একই দাবি সেটা নতুন কিছু নয় তবে নতুনভাবে আবার শিক্ষক স্বল্পতার কারণে প্রতিটি স্কুল যেন অচল হওয়ার পথে যার ফলে প্রতিদিনই ছাত্রছাত্রীদের নিকট হইতে অভিযোগ আসছে বিদ্যালয়ের পড়াশোনা লাটে উঠছে কমলপুর মহকুমা বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীন শহরের দু একটি বনেদী বিদ্যালয় ছাড়া বাকি অধিকাংশ বিদ্যালয়ে শিক্ষক সংকট দেখা দিয়েছে এর প্রধান কারণ সম্প্রতি শিক্ষা দপ্তর বড় লটে শিক্ষক বদলির কাগজ পাঠায় যার ফলে যারা এক নাগারে দীর্ঘদিন একই স্কুলে চাকরি করছেন তাদের বদলি করা হয়েছে ফলে অধিকাংশ স্কুলে শিক্ষক সংকট দেখা দিয়েছে কাগজপত্রে বদলি দেখানো হলেও তাদের অধিকাংশ 5 কিলোমিটারের মধ্যে রাখা হয়েছে উদাহরণস্বরূপ বলা যায় শহরের শিক্ষকদের শহরের আশপাশে রাখায় গ্রামের স্কুলগুলোর শিক্ষকদের কিছুটা সামনের দিকে আনায় সমস্যা দেখা দেয় হালাহালি দ্বাদশে 10 জন শিক্ষক বদলি করা হয়েছে আনা হয়েছে মাত্র 3 জন দুরাই শিববাড়ি স্কুলে বদলি করা হয়েছে 2 জন কিন্তু 1 জনের শিক্ষক আনা হয়নি এরকম অবস্থা গ্রামের প্রতিটি স্কুলে ফলে গ্রামের স্কুলগুলোতে পড়াশোনা লাতে উঠছে শুক্রবার কমলপুর মহকুমা দুরাই শিববাড়ি হাইস্কুলের ছাত্রছাত্রীরা ক্লাস বর্জন করে এসএফআই ছাত্রছাত্রীদের এই আন্দোলন সমর্থন করে দুরাই শিববাড়ি এলাকাতে বিক্ষোভ মিছিল করে এসএফআই নেতা অনুপ দত্ত দেবাশিস দে জানান গোপাল দেব অসিত দত্ত নামে 2 শিক্ষককে বদলি করা হয়েছে পরিবর্তে কাউকে আনা হয়নি তাই তাদের এই বিক্ষোভ কর্মসূচি মানে এই স্কুলের খুব একজন ভালো স্যার গোপাল পার সংস্কৃতের টিচার বিশেষ করে জিটি কিন্তু তারপরে তাই সংস্কৃতের টিচার তাই বিকল্প একজন শিক্ষক না দিয়ে সে একজন শিক্ষক আমরা এই স্কুল থেকে আমরা তাই মানে তাইনের বিকল্প একদম না দিয়ে আমরা তাই মানে ছাড়তাম আর কি যদি তাই যদি ট্রান্সফার যদি নিতাম যদি যদি মানে যদি তাই বিকল্প একদম দিতে আজকে আমরা এসএফআই করতে গেলে আন্দোলন করেছি দুরাই শিবারি স্কুলের মধ্যে 2 জন টিচার আছে এই টিচার বদলি হয়ে গেছে তো আমরা দাবি করছি বিকল্প শিক্ষক দিয়া না দিয়া সেটা যাতে শিক্ষক বদলি না করে বিকল্প শিক্ষক দিয়া সেটা যাতে শিক্ষক বদলি করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু দেববর্মা জানান ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রী সংখ্যা 452 জন অথচ শিক্ষক মাত্র 10 জন এই অবস্থায় ক্লাস চালানো মুশকিল হচ্ছে এই অবস্থায় এখন গোটা মহকুমা বিদ্যালয়গুলিতে
ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশ্ব ভোক্তা সচেতনতা দিবস পালিত হলো আমবাসা ও কুলাইতে। ভোক্তা দিবসকে কেন্দ্র করে খাদ্য ও জনসংবরণ দপ্তরের উদ্যোগে পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমবাসা ও কুলাইতে বিশ্ব ভোক্তা সচেতনতা দিবস পালিত হয়েছে। ভোক্তা দিবসকে কেন্দ্র করে খাদ্য ও জনসংবরণ দপ্তরের উদ্যোগে 17 মার্চ কুলাই বাজারে ও 18 মার্চ আমবাসা কালীবাড়ি নাট মন্দিরে পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভোক্তাদের সচেতন করার জন্য মহকুমা শাসক অজিত কুমার, বিধায়ক ললিত দেববর্মা সহ জেলাধিপতি নগেন্দ্র নমশূদ্র, খাদ্য পরিদর্শক প্রদীপ ভৌমিক প্রমুখ বক্তব্য রাখেন। ভোক্তা আদালত হচ্ছে কমলপুর, তাছাড়া রাজ্য ভোক্তা আদালত আছে, এছাড়া আমাদের জাতীয় স্তরে ভোক্তা আদালত আছে। 1 থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণের জন্য আমরা জেলা ভোক্তা আদালতে মামলা দায়ের করতে পারি। 1 লক্ষ টাকা থেকে 20 লক্ষ টাকার উপর আমরা সেটা রাজ্য ভোক্তা আদালতে আমরা মামলা দায়ের করতে পারি। আমাদের রাজ্য ভোক্তা আদালত আগরতলায় ভোক্তাবস্তিক আমাদের ভোক্তা ভবনের নিচে অবস্থিত। তো আমাদের ভোক্তা মামলা করতে গেলে আমাদের কোনো টাকা পয়সার খরচ হয় না, শুধু সাদা কাগজে। মঞ্চস্থ হয় পথনাটক, উদ্যোক্তা কোলাই নাট্য সংস্থা।